হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সুদীপ্ত আর আমি আজকে আমার যে এটা ভিডিও করছি আমার ছাদ বাগান থেকে দেখানোর জন্য, মানে ভিডিও অনেক করা হয়, ছবিও তোলা হয়, কিন্তু সিরিয়াসলি আই এম ভেরি ভেরি সরি যে আমি পোস্ট করতে পারি না, মানে পোস্ট করতে পারি না, মানে পোস্ট করা হয়ে ওঠে না আমার। যাই হোক, তো তবুও ভিডিও করে যাচ্ছি, কোনো দিন পোস্ট করলে দেখে নেবেন একটু কাইন্ডলি। এই হলো 30 টাকার গামলায় পিঙ্ক ক্লাউড করা। দেখুন, এই একটা ফুল, একটা ফুল ফুটে গেছে, এটা কুঁড়ি আছে, আর তিনটে হলো, চারটে, পাঁচটা, ছটা, আচ্ছা আরও একটা আছে, এই যে ফুটে গেছে, এটা সাতটা, সাতটা, এখানে আর একটা কুঁড়ি আসছে, এই যে এইখানে একটা কুঁড়ি আসছে, আটটা, 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 আর মেবি এখানে একটা আসলেও আসতে পারে। যাই হোক, এখানে একটা স্ট্যান্ডিং লিপ দেখা যাচ্ছে, এটা এটাতে আসলেও আসতে পারে, আটটা। আর এখানে হলো এটা ছোট্ট একটা, এতে ছবি আমি দিয়ে দেবো, এটা হলো সুপার লোটাস, সুপার লোটাস, এই একটা কুঁড়ি, এই আপাতত দুটো কুঁড়ি এখনও পর্যন্ত। পাত্রের সাইজ সিরিয়াসলি ওই বললে বিশ্বাস করবেন কিনা জানি না, 4 ইঞ্চি ডেপ্থ এটা কিন্তু নয়। এটার মধ্যে আমি তো এখন রিসেন্টলি বর্ষাকালে জল দিয়ে রেখেছি, এই যে অরিজিনাল পাত্রটা দেখুন, এর মধ্যে দেখা যাচ্ছে, এই এটা ছাজি, এই ভাসছে, এটা জাস্ট, এটা হলো পাত্রটা, এই জাস্ট এই সাজি, এর মধ্যে ছোটো একটা পাত্র দেওয়া আছে, 10 ইঞ্চি দায়া আর এ আপনার 4 ইঞ্চি ডেপ, যেটা কিনা আমি পিঙ্ক ক্লাউডের এক ছোটো মেয়েগুলো করা হয়েছে, সেগুলো দেখালেই বুঝতে পারবেন। এটা হলো সেই সুপার লোটাস, তাতেই হয়েছে। আর এটা ইয়েলোপিওনি, ইয়েলোপিওনি আপাতত ওই ভিতরে একটা কুঁড়ি দেখা যাচ্ছে, ওই যে ভিতরে একটা কুঁড়ি, এই একটা ফুল ফুটে গেছে, এই একটা কুঁড়ি আছে, এই একটা কুঁড়ি, ওদিকে একটা ফুল ফুটে গেছে, এদিকে একটা ফুল ফুটে গেছে, ওই ভিতরে কুঁড়ির পিছন দিয়ে আর একটা ফুল ফুটে গেছে, এখানে এই আরেকটা নিচে আর একটা ফুল ফুটে গেছে, তাহলে হলো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এখানেও আটটা আপাতত, আরও কুঁড়ি আসবে আশা করছি, কারণ এদিকে একটা স্ট্যান্ডিং লিপ উঠছে, ওই যে স্ট্যান্ডিং লিপ উঠছে, আটখানা। বড়ো গামলায় পিঙ্ক ক্লাউড, বড়ো গামলায় পিঙ্ক ক্লাউড, একটা কুঁড়ি, এটা ফুল ফুটে গেছে, আচ্ছা দুটো কুঁড়ি, তিনটে, চারটে কুঁড়ি, এই 5 নম্বর ফুল ফুটে গেছে এখানে, তাহলে হলো 1, 2, 3, 4, 5, 6, 6 নম্বর হয়ে গেছে, এই যে একটা কুঁড়ি, এটা ফুল ফুটে গেছে, 2, 3, 4, এই 5, ওই 6, এই 7, 8, 9, 10, মোস্ট প্রবাবলি আরও একটা আছে, 10, 10টা আপাতত, এই 10টাই আছে, বড়ো গামলাতে এই 10টা আপাতত এখনো পর্যন্ত, আশা করি পরে উঠবে। আর এই যে ছোট, এই যে বলছিলাম যেটা 10 ইঞ্চি ডায়া আর 4 ইঞ্চি ডেপ্থ, এই যে দেখলেই বুঝতে পারবেন, 4 ইঞ্চি কি 3 ইঞ্চি ডেপ্থ বললেও ভুল হবে না, এই মিডল ফিঙ্গারের 1 ফিঙ্গার জাস্ট, এই হলো এর ডেপ্থ, 3 ইঞ্চি ডেপ্থ। তো এই পাত্রেই দেখুন পিঙ্ক ক্লাউড, এখান থেকে মোস্ট অফ একটা কুঁড়ি আসতেও আসতে পারে, একটা, দুটো, ছোট ছোট ফুল হচ্ছে, ওটা কোনো ম্যাটার নয়, এ একটা, এটা ঝরে গেছে বৃষ্টির জন্য, নষ্ট হয়ে গেছে, এই সব এই ঝরে গেছে ফোটাতে গিয়ে, আর একটা কুঁড়ি, ওখানে একটা কুঁড়ি, এটা একটা দেখুন ছোটো 5 লিটারের, এর থেকে আর 4 লিটার মতনই পড়ে আছে খুব বেশি হলে, তাতে একটা কুঁড়ি হয়েছে এই। আর লেডি বেঙ্গলি যারা পছন্দ করেন না তাদের জন্য দেখুন অনেকগুলো কুঁড়ি আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ওদিকে একটা ফুটে গেছে, 6টা, 7টা, 8টা, ওই ভিতরে একটা ফুল আছে, 8টা, আরও একটা ফুল এখানে শুকিয়ে গেছে, যাই হোক ওই যে ভিতরে দুটো ফুল শুকিয়ে গেছে, 9টা, 10টা হয়ে গেছে এর মধ্যে অলরেডি। আর এই হলো হার্ট ব্লাড, একটাই কুঁড়ি এসছে, হ্যাঁ সারা বছর ধরে এই একটাই কুঁড়ি এসছে। আজকে সকালে, সুপ্রভাত বন্ধুরা, আজকে সকালে গরম অনেকটাই সকাল থেকে, কিন্তু সকালের এই সুন্দর মনোরম পরিবেশে, তার মধ্যেও মনোরম এই কারণে, মানে সেই মাত্রায় গরম না যেটা আমাদের এই পদ্ম ফুলগুলোর জন্য দরকার হয়। তো এখানে আমার সব পদ্মরা তাদেরকে সুন্দরভাবে মেলে ধরেছে, পুরো সম্পূর্ণরূপে সুন্দরভাবে মেলে ধরেছে, একটি, এটি একটি, এই যে হলো অ্যাটামিন মৌলি, আর এখানে শীতংসাই, শীতংসাই নিজেকে মেলে ধরেছে, অনেকগুলো ফুল দেওয়ার জন্য এই পাত্রে গত বছর রিপোর্টিং না করার জন্য সেইভাবে ফুলগুলো একটু ছোট হয়েছে মোস্ট প্রবাবলি এই কারণেই, আরও দেখাই।
রেড ফিলিপস হয়ে গেছে অনেকগুলো ফুল, এটা তো শেষ পর্যায়ে, আজকে ঝরেই যাবে, আর পাশেরটা ঝরে গেছে অলরেডি। এটা অ্যালগি প্রচুর পরিমাণে হচ্ছে এখানে, যেটা দেখানোর জন্য এ করা মেনলি, দেখিয়ে নিই। তো এটা আবার তাপ সহ্য করতে পারেনি মোস্ট প্রবলি, ওই কারণে এই অবস্থা হয়েছে। কেন এরকম হয়েছে আমি বুঝতে পারছি না, কারণ গতকাল আমি দেখলাম খুব সুন্দর ছিল। এটা ওই একই হলুদ পদ্ম, ইয়েলো পোর পিঙ্ক, এটা হলো পিঙ্ক ক্লাউড, সম্পূর্ণরূপে মেলে ধরেছে। সুপার লোটাস মেলে ধরবে, নিজেকে ধরবে ধরবে করছে, কিন্তু ধরতে পারছে না। এই যে আপাতত এই কটাই ফুল আছে ছাদে, সবই প্রচুর ফুল দিয়েছে, দেখলেই বুঝতে পারবেন এখানে দিয়ে। তারপরে এই অবস্থা হয়েছে, সুপার লোটাসটাকে হাত দিয়ে ফোটাবো না, ওকে নিজের মতো ফুটতে দিই। কালারটা অসাধারণ, থ্যাংক ইউ।